হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মিলিস ওয়ার্ল্ড থেকে মিলি বলছি। লিনার বার্থডে ছিল, আমরা তাই বার্থডে অ্যাটেন্ড করেছিলাম। আপুটা খুবই মিষ্টি, প্রতি বছর এভাবেই বার্থডে পালন করবো এবং আমরা যেন সবাই এভাবে এসে তোমাকে উইশ করতে পারি এবং তোমার অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি। ওর বার্থডেটা ছিল রাতে, সন্ধ্যায় পার্টি ছিল, সবাই অ্যাটেন্ড করেছে। রেস্টুরেন্টে ওর বার্থডের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে ওর ভাই। খাবার দাবারগুলো প্রায় তার কিছের মতো, সবাই বলেছে। আর লিনা খুবই মিষ্টি মেয়ে, সবাই ওর বার্থডেতে এসেছে, অনুষ্ঠান করেছে ইস্টহামের রিয়ন্স রেস্টুরেন্ট লেবানেজের। আত্মীয় স্বজনটা সবাই এসেছে। এই রেস্টুরেন্টের খাবার দাবার পার্কিস রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টটা অনেক বড় সড়ো, সব কিছুই সামনে সাজানো আছে, দেখতেই ভালো লাগে। অনেক পরিপাটি রেস্টুরেন্টটা, সাজানো গোছানো। আমার মেয়ে এখানে যে খুবই মজা করছে লিনার সাথে, আমি অল্প স্বল্প শ্যুট করে নিয়েছি। সবাই আসতে এতটাই দেরি করছে যে বলার অপেক্ষা রাখে না। আমরা প্রায় তার্কিস রেস্টুরেন্টে খাই, আর লেবানিজ রেস্টুরেন্টে আজকেই প্রথম এসেছি। মামি খুবই অ্যাক্টিভ, সে সবার সাথে যে যে কথা বলছে, আর তার ভাই ছবি তুলতেছে। লিনার ভাই লিনাকে ধরে আদর করছে, আর ওকে যে যে ওর সাথে দুষ্টুমি করতে থাকে সব সময়। আমার ছেলে মেয়ে বসে আছে, সবাই অস্থির ছিল কখন সবাই গেস্ট চলে আসবে। গেস্ট আসতে এতটাই দেরি হয়েছে যে একজন তো ভুলেই গেছে আজকে অনুষ্ঠান। আমি তাদের একটা আত্মীয় স্বজনকেও চিনি না, একটাকে চিনি। এখানের খাবার দাবারগুলো পার্কিস রেস্টুরেন্টের মতো, কোনো পার্থক্য নাই পার্কিস রেস্টুরেন্ট থেকে, কিন্তু স্বাদটা তা একটু ভিন্ন। আমরা খাবার দাবার নিয়ে সবাই সবার সাথে গল্প করছি। ভিডিওটি দেখে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর ওদিন খুবই বৃষ্টি পড়ছিল, প্রায় রাত 9টা পর্যন্ত বৃষ্টি পড়ছে। সন্ধ্যার থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আর 9টা পর্যন্ত বৃষ্টি পড়েছে। লিনার পাশে যে ভাবিটা দাঁড়ানো এই ভাবিটাকে একটু চিনি, অন্য কাউকেই আমি চিনি না। সেরকম এই ভাইয়াটাকেও ওখানে যে পরিচয় হয়েছে ভাবি সহ, তাই ভাইয়াটাকে একটু বেশি শ্যুট করেছি কারণ ভাইটার সাথে পরিচয় হয়েছে। ভাইটা ভাইয়া ভাবির সাথে কথা বলে অনেক ভালো লাগছে, ভাবিটা অনেক মিষ্টি। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমরা কিছু গল্প করছিলাম আর এরই মধ্যে ডাক পড়লো কেক কাটতে হবে, সবাই কেক কাটার জন্য পাশে এসে দাঁড়ালো এবং বাচ্চাদের সবাইকে সরতে বললো। বাচ্চারা কেউ সরে না, সবাই কেকের পাশে এসে দাঁড়িয়ে আছে, বললো একটু সরো একটু সরো। বাচ্চারা কেউ সরছিল না, দেখে ভালোই লাগছিল, সব বাচ্চারা পাশ দিয়ে এসে দাঁড়িয়েছিল এবং সবাই অস্থির কখন কেক কাটা হবে। তারপরে লীনা এসে সামনে দাঁড়ালো এবং পাশে ওর ভাই ওকে দেখছে, ও কি করে, ও দাঁড়িয়েছিল আর ভাইয়ের দিকে তাকিয়েছিল। মিমকে যেতে বললাম, বললো না আমি যে দাঁড়াবো না, তাই আর মিম ওখানে যে দাঁড়ায় নাই, লীনা একাই ওখানে ছিল আর ছোট ছোট বাচ্চারা ওর পাশে দাঁড়িয়েছিল। পরে মামি এসে যোগ দিল, মামি এসে পাশে দাঁড়ালো, তিনজনকে অনেক সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে মামিকে। আর মামি অনেক ওই দিন কষ্ট করছে, থ্যাংক ইউ মামি, আপনার অনেক কষ্ট হয়েছে। লীনা তুমি সবার সাথে সুন্দর থাকো এবং এবার সবার সাথে হাসি মুখে কেক কাটবা প্রতি বছর। হ্যাপি বার্থডে টু লীনা, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। You guys should change the speed. Use mouse.